প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ঘাটা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দাসপুরের বেলতলায় নির্বাচনের জন্য বাড়ি ভাড়া করে থাকছেন ভারতী শুক্রবার সকালে তার বাড়ি যায় সিআইডি দশ থেকে বারো জনের দল ভারতী বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছিলেন এদিন তার প্রচার কর্মসূচি ছিল সভা ছিল পিংলায় সেই কারণে বাড়ির সামনে জড়ো হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা দাসপুর সোনাকাণ্ডের তদন্তে সকাল দশটা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ মধ্যাহ্নভোজে বিরতির পর বিকেল তিনটে ফের জিজ্ঞাসাবাদ শুরু হলে কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন স্লোগান দিতে শুরু করেন সেই সময় ভারতী দোতলার বারান্দা থেকে কর্মীদের শান্ত হওয়ার অনুরোধ করেন ঠিক আছে ঠিক আছে সকাল থেকেই সিআইডি দশ থেকে বারো জনের একটি দল আসে এই ঘরে আসার পর এখানে নোটিশ দেওয়া হয় এবং ঠিক নটার পর থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করে মমতা খুব ঘনিষ্ঠ লোক ছিলেন এটা সকলেই জানে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীরা জানেন আজকে যেই তিনি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে ঘাটাল লোকসভার প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধে চক্রান্ত করে তার টাইমটাকে বরবাদ করা হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটায় শেষ হয় জিজ্ঞাসাবাদ পর্ব সেই সময় ফোর্স কম ছিল বাইরে উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা পরিস্থিতি বুঝে বাড়ি থেকে বেরিয়ে আসেন ভারতে সিআইডির অফিসাররা যাতে গাড়িতে উঠে বেরিয়ে যেতে পারেন তার তদারকি করেন ভারতীয় অভিযোগ এই জিজ্ঞাসাবাদ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ফালতু ফালতু জিনিস নিয়ে যেগুলো কেস সংক্রান্ত জিনিস একদমই নয় সেইগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা দশটা থেকে এই অন্ধকার করে দিল পুরো প্রচার টাইমটা ওয়েস্ট করে এইভাবে অত্যাচার করছে তৃণমূল সরকার একত নোংরামি করতে আরম্ভ করেছে যে বলার মতো নয় সোজা ময়দানে নেমে লড়াই করার হিম্মত নেই এ ব্যাপারে দাশপুরের তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার পাত্র বলেন চোদ্দ মাস আগে ভারতী ঘোষের নামে মামলা হয়েছে তখন উনি প্রার্থী ছিলেন না এটা আইনি ব্যাপার পুলিশ পুলিশের কাজ করছে এতে আমাদের দলের পক্ষ থেকে কিছু বলার নেই গত ষোলোই এপ্রিল সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তী নির্দেশে বলেছে দাসপুর সোনাকাণ্ড সহ রাজ্যে কোনো মামলাতেই ভারতীকে গ্রেফতার করা যাবে না আগামী পঁচিশে এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার ফের শুনানি সোমনাথ দাস ও বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ